টি-টোয়েন্টিতে প্রতিটি বলে স্কোর করার কথা ভাবতে হবে। একজন ব্যাটসম্যান হিসেবে আমি মনে করি টি-টোয়েন্টিতে ডট বল খেলাটা অপরাধ। গত মার্চ মাসেই এমন কথা বলেছিলেন ভারতীয় ব্যাটার এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। এবার এই প্রেক্ষাপটে চিন্তা করা যাক বাংলাদেশের ব্যাটারদের কথা। টি-টোয়েন্টি ক্রিকেটে ডট বল খেলা যদি অপরাধ হয়, তাহলে সেই অপরাধের গুরুতর অপরাধী বাংলাদেশ দলের ব্যাটাররা। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ডট বল খেলার ব্যাপারে একেবারে সিদ্ধহস্ত টাইগার ব্যাটাররা। টি-টোয়েন্টি ক্রিকেটে অতিরিক্ত ডট বল খেলে পরবর্তী ব্যাটারদের উপর চাপ সৃষ্টি করা কিংবা সহজ ম্যাচকে কঠিন করে ফেলা বাংলাদেশের বহু পুরনো রোগ। সেই রোগের ভয়াবহতা বোঝার জন্য অত পেছনে না গিয়ে সাম্প্রতিক অবস্থানের দিকে তাকালেও তা সহজেই টের পাওয়া যাবে। 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই ধরা যাক না। বিশ্ব আসরে নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে ইনিংসের 120 বলের মধ্যে 52টি বলই ডট দেন বাংলার ব্যাটাররা। বিশ্বকাপের পুরো আসরে 8 ম্যাচে মোট 353টি বলই ডট দিয়েছেন নাইম শেখ, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদরা। অর্থাৎ ম্যাচ প্রতি ডট বলের সংখ্যা গড়ে 44টিরও ওপরে। এবার চোখ রাখা যাক ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলা টি টোয়েন্টি সিরিজের দিকে। সেই সিরিজের 3 ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা সব মিলিয়ে ডট বল খেলেছেন 168টি, অর্থাৎ মোট বলের প্রায় অর্ধেক পরিমাণ বলই ডট। এরপর আসে আফগানিস্তান সিরিজ। 2 ম্যাচের সেই সিরিজের শুধু দ্বিতীয় ম্যাচেই 120 বলের মধ্যে 58টা বলই ডট দেয় বাংলাদেশ। আর প্রথম ম্যাচে বাংলাদেশের ডট বল দেওয়ার পরিমাণ ছিল 42টি। অর্থাৎ 2 ম্যাচের 240 বলের মধ্যে 100টি বলই ডট দেয় বাংলাদেশ। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ডট বল খেলার সর্বোচ্চ পরিমাণের দিক থেকে 1 নম্বরে রয়েছেন খোদ ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। 115 ম্যাচের ক্যারিয়ারে 1693টি বল ফেস করেছেন তিনি, যার মধ্যে শুধু ডট বলের সংখ্যাই 625টি। ডট বল খেলার পরিমাণে রিয়াদের পরেই রয়েছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে 1593টি বল ফেস করে 576টি ডট দিয়েছেন তিনি। আর সামগ্রিকভাবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশ দল খেলেছে 14232টি বল, যার মধ্যে শুধু ডট বলই রয়েছে 5792টি। অর্থাৎ মোট খেলা বলের প্রায় 40% বল থেকে কোনো রানই নিতে পারেননি রিয়াদ, সাকিব, তামিমরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগে শিষ্যদের সাথে অনুশীলনে টি টোয়েন্টি মেজাজের ব্যাটিং নিয়ে কাজ করেছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। এরপরই সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশের পাওয়ার হিটিং সংকট নিয়ে। সিডন্স জানিয়েছেন টি টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ জেতার জন্য 4 ছক্কার বিকল্প নেই। যত বেশি বাউন্ডারি হাঁকানো যাবে ম্যাচ জেতার সম্ভাবনাও তত বেশি হবে। সিডন্স গুরুত্ব দিয়ে বলেন, 1-2 রান দিয়ে স্কোরবোর্ড সচল রাখা যায়, তবে তা দিয়ে ম্যাচ জেতা যাবে না। টি টোয়েন্টিতে পাওয়ার হিটিংয়ের কৌশলগত উপায় রপ্ত করার মাধ্যমে এই ফরম্যাটে উন্নতির আশা করছেন সিডন্স। সবই ঠিক আছে, তবে সমস্যাটা যে অন্য জায়গায়। বিগ হিট খেলে 4 ছক্কা মারা কিংবা সিঙ্গলস ডাবলস নিয়ে স্ট্রাইক রোটেট করা তো দূরে থাক, বাংলাদেশের ব্যাটারদের বিশাল দুর্বলতার জায়গা হলো টি টোয়েন্টি ক্রিকেটেও মাত্রাতিরিক্ত ডট বল খেলা। একটা দল টি টোয়েন্টিতেও অতিমাত্রায় ডট বল খেললে আর যাই হোক, তাদের উন্নতি করা শুধু কল্পনাতেই থেকে যাবে। স্ট্রাইক রোটেট, পাওয়ার হিটিংয়ের ভিন্ন কৌশল অবলম্বনের তালিম দিয়ে বাংলাদেশের ব্যাটারদের শর্টার ফরম্যাটের জন্য প্রস্তুত করতে চাইছেন সিডন্স। ওদিকে দেশের ব্যাটারদের ঘোড়ার সমস্যা যে অতিমাত্রায় ডট বল খেলা, সেই সমস্যার সমাধান না করতে পারলে সামনের দিকে এগোবে কি টি টোয়েন্টি দল? জয়ন্ত কুমার, ক্রিকফ্রেন্সি।